রাঙামাটির পরন্ত বিকেলে উপভোগ করছেন হ্রদের সৌন্দর্য। যান্ত্রিক শহর থেকে সবুজ প্রকৃতি যান্ত্রিক জীবনে দিচ্ছে প্রশান্তির ছোঁয়া। প্রকৃতি টানে এবার ঈদের ছুটিতে হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ করছেন পর্যটকরা। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকের সরব পদচারণা। বাদ্যের তালে তালে মনের আনন্দে গাইছেন গান, কেউ বা হ্রদের জলে করছেন কায়াকিং। বিভিন্ন ঝর্ণাতে গিয়েছি আমরা, মূলত আমরা লেক বেসিস যেই স্পটগুলো রয়েছে সেগুলোতে আমরা ভিজিট করেছি। সাজেক হয়ে রাঙামাটি আমরা প্রবেশ করি এবং এখানে আমরা প্রকৃতির প্রাকৃতিক পরিবেশে আমরা আমার খুবই ভালো লাগছে। এখানকার মানুষ খুবই আন্তরিক। ছোটবেলায় এসেছি আর আবারও আসলাম, আসলে রাঙামাটির প্রেমে পড়ে গিয়েছি, আবারও আসব। লেক এবং পাহাড় এগুলো দেখলাম, গত দুই দিন আমি এখানে ছিলাম, আমি এগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে আছি। প্রকৃতির মাঝে এসে আমরা সুরে বেসুরে সবাই মিলে যখন গান করছি আসলে খুব ভালো লাগছে। ঈদের ছুটিতে পর্যটকদের গাইড হিসেবে কাজ করে বাড়তি আয় হচ্ছে বলে জানালেন গাইড অপারেটররা। আমরা ভ্রমণ পিপাসু মানুষদের পর্যটন সেবা দিয়ে থাকি। আমি এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি একটি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে। ভালো পর্যটক হচ্ছে, আমাদের বিজনেস হচ্ছে, বাট কালকে থেকে আরো বাড়বে বলে আমরা আশা করি। এদিকে পর্যটকের নিরাপদ ভ্রমণে কাজ করছে টুরিস্ট পুলিশ। নির্বিঘ্নে তারা যাতে পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াতে পারে সেজন্য আমরা টহল দিচ্ছি। এই ঈদের ছুটিতে রাঙামাটিতে জেলায় 15,000 পর্যটক এসেছেন। সময় সংবাদ, রাঙামাটি।